আপনি জানেন কি আপনার কি গণ আপনার হাতের কনিষ্ঠ আঙুল আপনার সম্পর্কে কি বলে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হাতের কনিষ্ঠ আঙুল সম্পর্কে নমস্কার আমি শ্রী সুভাষিষ শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আপনার কি গণ এবং আপনি শুধু তাই নয় আপনি নিজে নিজেই বুঝতে পারবেন আপনার কি গণ তো করব না আর দেরি চলুন শুরু করি আমাদের কনিষ্ঠ আঙুল যেটাকে আমরা বুধের আঙুল বলি এটাকে বলা হয় বুধের আঙুল এই বুধের আঙুল অনামিকা আঙুলের সাথে সম্পর্কযুক্ত সেই ব্যাপারে আমি আজ কথা বলবো যাদের এই কনিষ্ঠ আঙুল অনামিকার আঙুলের এই যে তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বের সাথে সমান থাকে আপনি ছবিতে দেখুন আমি দেখাচ্ছি তারা একটু রিজার্ভ টাইপের হয় মিথ থেকে ঘেনা করে আর সততাকে সাদরে আহ্বান জানায় এরা খুব হার্ড ওয়ার্কার এরা স্পষ্ট বক্তা এরা সকলকে ভালোবাসতে জানে এবং তার বিনিময়ে ভালোবাসা পাওয়াটাও আশা করে আর এরা সকল পরিস্থিতিকে মানিয়ে নিতে পারে যাদের কনিষ্ঠ আঙ্গুল অনামিকার আঙ্গুলে তৃতীয় পর্ব ছাড়িয়ে যায় অর্থাৎ একটু বড়ো সাইজের হয় ছবিতে দেখুন তারা খুব সেন্সিটিভ হয় সব কথাই প্রায় গোপন করে আর এরা আঘাত পাওয়াকে খুব ভয় করে তবে এরা খুব বিশ্বাসী হয় এদের উপর ভরসা করা যায় এরা ভালো জীবনসঙ্গিনী পায় এদের বিবাহিত জীবন খুব সুখের হয় আর এরা খুব বুদ্ধিমান হয় সকলের মন জয় করতে পারেন এর পরেরটায় আসি আমি যাদের কনিষ্ঠ আঙুল অনামিকা আঙুলের চেয়ে ছোটো মানে তৃতীয় পর্বের চেয়ে ছোটো তৃতীয় পর্বের চেয়ে যাদের ছোট হয় ছবিতে দেখুন আমি দেখাচ্ছি এরা খুব অপটিমিস্টিক হয় যত তাড়াতাড়ি সম্ভব এরা যে কোনো প্রবলেমকে সলভ করে ফেলেন বা সলভ করার চেষ্টা করেন এরা খুব আবেগপ্রবণ সব মানুষের সাথে চট করে মিশতে পারেন না কিন্তু আবার যার সাথে মেশে তাদের কাছে আবার মন খুলে সব কথাই বলে দেয় আর একটা জিনিস এরা সহজেই কোনো পুরোনো কথা ভুলে যায় এবং সকলকে এরা ক্ষমা করতেও জানে এবারে আমি আসি কে কী গণের মানুষ সেটা এবার আপনাদের আমি জানাই যাদের কনিষ্ঠ আঙুল বুদের আঙুল মানে কনিষ্ঠ আঙুল ছবিতে দেখাচ্ছি আমি যাদের কনিষ্ঠ আঙুল অনামিকা আঙুলের তৃতীয় করে সমান সমান থাকে তারা হল নরগণ যাদের কনিষ্ঠ আঙুল অনামিকা আঙুলের তৃতীয় কর ছাড়িয়ে যায় বা বড় হয় এই ছবিতে দেখুন তারা হল দেবগণ যাদের কনিষ্ঠ আঙ্গুল অনামিকা আঙুলের তৃতীয় করের নিচে থাকে বা ছোট হয় দেখুন ছবিতে তারা হল দেবারিগণ বা রাক্ষসগণ তাহলে বুঝতে পারলেন কনিষ্ঠা আঙুল সম্পর্কে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরের ভিডিও আগামী সপ্তাহে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে লিখে জানান আমি উত্তর দেব যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার